الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا نظير له ولا وزير له ولا جد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله وقال تعالى أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وقال تعالى هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا الحمد لله برار اسلامي جلسة جملوي جامع مسجد ارودوغي برار اسلامي جلسة شمانيت সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আমার সামনে উপবিষ্ট মুআজ্জাজ মুহতারাম উলামায়ে হযরত বয়োজ্যেষ্ঠ বাবাজিরা সমবয়স্ক যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আসুন সর্বপ্রথমে আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সময়ে রাত ১২টা পার কোটি কোটি মানুষ ঘুমের মধ্যে সময় কাটাইতেছে আল্লাহ তাআলা মুষ্টিময় কিছু সংখ্যক মুসলমান নর নারীদেরকে ইসলামিক কথা কোরআনের কথা হাদিসের কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন এই জন্য আপনারা খুশি না বেজার সকলেই কি খুশি তাহলে সকলেই মন থেকে দিল থেকে মহব্বতের সহিত একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অত বড় লাখ কোটি দরুদ বর্ষিত হোক সরকারি দোয়া আলম নবীউল মুজাসসাম দু জাহানের নবী আকায়নান্দার তাজেদারে মদিনা জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, কি বলেন আপনারা? আমরা কি মুসলমান না? আমরা মুসলমান, মুসলমান হয়েছি স্বাধীনতাভাবে জীবন কাটানোর জন্য না। একজন আসামি পুলিশের হাতে যখন ধরা খায়, আসামি যদি বলে যে স্যার আমাকে যেমন তেমন ভাবে চলতে দিতে হবে, পুলিশ কি এই আসামিকে যেমন তেমন ভাবে চলার জন্য কোনো অনুমোদন দিবে? মুসলমানরা যেমন তেমন ভাবে জীবন চালাইতে পারবে না। মুসলমানদের জীবন চলবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, সুন্নত তরিকায়। ইসলামের শুরু লগ্নের কিছু পরের সময়, যেহেতু আমাদের সম্মানিত সভাপতি সাহেব কোরআন হাদিস থেকে আলোচনা করতে বলেছেন, আমরাও করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। ইসলাম শুরুর দিকে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীরা কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন উদ্দেশ্য একটা, সেটা হলো আল্লাহ ভোলা মানুষদিগকে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম করে দেওয়ার জন্য। আর এমনি নবীরা, নবী রাসূলরা দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে পাঠিয়েছেন, ওনারা মানুষকে মুসলমান বানানোর জন্য কিভাবে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাবে, এই খেয়ালের দিকে, এই কথার দিকে লক্ষ্য রেখে সর্বদাই ওনারা লালায়িত অবস্থায় থাকতেন যে কিভাবে একজন মানুষ মুসলমান হয়ে যাবে। ঠিক নবীজিও মানুষদিগকে মুসলমান বানানোর জন্য দারে দারে, ঘরে ঘরে, রাস্তায়, বিভিন্ন জায়গায় মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। ইসলামের দাওয়াতে অনেক মানুষ আস্তে 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 মুসলমান হয়ে যাচ্ছে। ঠিক এমন সময় কাফেররা, তারা চিন্তা করলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে তো নতুন একটা ধর্ম আবিষ্কার করেছে। সকলেই জোরে বলুন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নতুন একটা ধর্ম, সে তো মানুষের সামনে এটা বলে, মানুষও তার ধর্মের দিকে আকৃষ্ট হয়। এটা যদি এখনই আমরা এটাকে প্রতিহত না করি, প্রতিরোধ না করি, প্রতিবন্ধকতা সৃষ্টি না করি, তাহলে এক সময় দেখা যাবে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের সঙ্গে আমরা পেরিয়ে উঠব না। এজন্য কাফেরদের মধ্য থেকে কিছু নেতাকে নির্ধারণ করে, তার মধ্যে তাফসীরে কিতাবের মধ্যে যেই দুইজনের ব্যক্তির নাম আনা হয়েছে, সেটা হলো নজর ইবনে হারেস, উকবা ইবনে মুঈদ। কাফেরদের মধ্য থেকে এই দুইজনকে লিডার বানিয়ে মদিনায় পাঠানো হচ্ছে, যে মদিনায় তদনীন্তন সময়ে তাওরাতের হাফেজ ছিল, ইহুদি আলেম ছিল, যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যদি ঠেকাইতে হয়, প্রতিরোধ করতে হয়, প্রতিহত করতে হয়, তাহলে ইহুদি আলেমদের কাছ থেকে কিছু এমন প্রশ্ন নিয়ে আসতে হবে যেই প্রশ্নের উত্তর কোনো সাধারণ মানুষ দিতে পারবে না, এমন কিছু প্রশ্ন বা এমন কিছু সমাধান ওনাদের থেকে নিয়ে আসতে হবে। ঠিক তাই করা হলো। নজর ইবনে হারেস, উকবা ইবনে মুঈদ এই দুইজন কাফেরদের কিছু বাচ্চাদেরকে নিয়ে মদিনায় ইহুদি আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো নতুন একটা ধর্মের কথা বলে, এই বিষয়ে আপনাদের খেয়াল কি, মতামত কি? ইহুদি আলেমরা মদিনা থেকে বলে দিল, তোমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তিনটা প্রশ্ন করবা। তিনটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হলো, আসহাবে কাহাফ এরা কারা ছিল, কতজন ছিল? আসহাবে কাহাফরা কতদিন পর্যন্ত কোনো একটা গুহার মধ্যে ছিল, এই প্রশ্ন করবা, এটা এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলা এমন একজন মানুষকে দুনিয়ায় পাঠিয়েছিলেন বা পাঠাবেন
যেই মানুষটি পূর্ব গগন থেকে নিয়ে পশ্চিম গগন পর্যন্ত পুরা দেশটা সফর করবে, ভ্রমণ করবে, এই লোকটির নাম কি? তার কিছু কার্যকলাপ, তার কিছু কথা, তার কিছু কাজ যেন তোমাদের সামনে বলে। তিন নাম্বার প্রশ্ন হলো, রূহ কি জিনিস? আপনারা কি আমার কথা বুঝতেছেন? প্রশ্ন কয়টা একটু সকলে বলুন, কয়টা? এক নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাব কারা, দুই নাম্বার প্রশ্ন হলো পূর্ব থেকে নিয়ে পশ্চিম গগন পর্যন্ত একজন আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা সফর করাইবেন, এই ব্যক্তির নাম কি, তার কাজ কি কি? তিন নাম্বার হলো রূহ কি জিনিস? আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই তিনটা বিষয়ের উপরেই আলোচনা করব ইনশাআল্লাহ। ইহুদিদের কাছ থেকে কথাগুলো শুনে এসে নজর ইবনে হারেস, উকবা ইবনে মুঈদ, কাফেরদের কাছে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এদের কাছে বলল, দেখো আমরা এমন চূড়ান্ত একটা ফয়সালা নিয়ে এসেছি যার উত্তর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো কোনোদিন কোনো স্কুলে যায় নাই, কোনো মাদ্রাসায় যায় নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায় নাই। সুতরাং এমন একজন আম মানুষের ক্ষেত্রে এই প্রশ্নের জবাবগুলো দেওয়া একেবারেই কঠিন, একেবারেই সহজ না, খুব কঠিন বিষয়। এই তিনটা প্রশ্ন করলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তার ধর্মের কথা মানুষের সামনে আর বলতে পারবে না, কারণ উত্তরও দিতে পারবে না, বলতেও পারবে না। বলে ঠিক আছে চলো, আমার আপনার পয়গাম্বরের কাছে কাফেররা দলবল সহ গিয়ে বলল, মুহাম্মদ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো তাহলে আমরা সদলবল সকলেই মুসলমান হয়ে যাব। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো, তোমরা প্রশ্নগুলো করো, উত্তরগুলো আমি আগামীকাল দেব, আগামীকাল আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। ঠিক পরের দিনে কাফেররা সকলে এসে নবীজির কাছে এসে বললেন, মুহাম্মদ বলো দেখি তুমি এই তিনটা প্রশ্নের জবাব কি হবে। আল্লাহর নবীর মুখ থেকে কোনো কথা বের হন নাই। আল্লাহর নবী এই একদিন আল্লাহ তাআলার কাছে খুব কান্নাকাটি করেছেন, আল্লাহ তাদের প্রশ্নের জবাবগুলো আমার তো অন্তরের ভিতরে নেই, আল্লাহ তুমি দিয়ে দাও। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله মুসলমানরা ভবিষ্যতের কোন কথা বলতে হলে ইনশাআল্লাহ বলতে হবে, এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল কাহাফের মধ্যে শিখিয়ে দিয়েছেন যে মুসলমানরা যখন কোনো কথা বলবে যে আগামীকাল কাজটা করব, এর সঙ্গে ইনশাআল্লাহ বলতে হবে। আল্লাহর নবী উনি বলেছেন যে আগামীকাল বলবো, ইনশাআল্লাহ বলেন নাই, বলতে ভুলে গিয়েছেন, আল্লাহ তাআলা নারাজ হয়ে গিয়েছে। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন না, পনেরো দিন পর্যন্ত আল্লাহ তাআলা ওহি পাঠায় নাই। মুহাম্মদ হরগেজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগেজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল, আমার আপনার পয়গাম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কাছে বলেছিলেন, ও কাফেররা শোনো, আগামীকাল আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটার উপরে নারাজ হইয়া একদিন, দুই দিন, তিন দিন নয়, পনেরোটা দিন পর্যন্ত কোনো ওহি পাঠান নাই, পনেরো দিন পর্যন্ত কোনো ওহি না পাঠাইয়া হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কেউ পাঠাইলেন না। আল্লাহর নবী খুব পেরেশান অবস্থায় দিন কাটাইতেছেন। কাফেররা বলে, দেখো
আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সে তো ভাওতাবাজি শুরু করে দিয়েছে। আমরা যে তিনটি প্রশ্ন করেছিলাম এই তিনটি প্রশ্নের উত্তর তো তারা দিতে পারেই নাই, মোহাম্মদ দিতে পারেই নাই, বরং একদিন সময় নিয়েছিল, একদিন সময়ের পরিবর্তে ১৫টা দিন সময় পার হয়ে যায়, তাও মোহাম্মদ কোনো উত্তর দিতে পারে না। সুতরাং মোহাম্মদ কোনো সত্যি নবী হতে পারে না। জোরে বলেন না, নাউযুবিল্লাহ, মোহাম্মদ কোনো সত্যি নবী হতে পারে না। মুসলমানদের কাছে গিয়ে ভাঙ্গাইতে শুরু করে দেয়, মুসলমানদের কাছে গিয়ে বলতে থাকে, দেখো তোমরা যাকে নবী হিসাবে মানো সে তো আসলে যদি নবী হতো তাহলে আমাদের প্রশ্নের জবাবগুলো দিতে পারত, সে তো নবী নয়। কাফেরদের আলোচনাগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত অপছন্দ হয়ে গেল, এত বেশি খারাপ লেগে গেল, এই প্রশ্নের জবাবের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে শরীফের মধ্যে কুরআনুল কারীমের মধ্যে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য পুরো একটা সূরাই আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। জোরে বলেন না, সুবহানাল্লাহ। সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ, ১৫ নম্বর পারায় ১২ নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা এই সূরাতুল কাহাফ নাজিল করলেন। এই সূরাতুল কাহাফের মধ্যে ১১০টি আয়াত রয়েছে, ১২টি রুকু রয়েছে। সূরাতুল কাহাফের শানে নুজুল এটাই যে কাফেররা নবীজিকে তিনটা প্রশ্ন করেছিলেন, প্রশ্ন করার পরে প্রশ্নের উত্তর না দিতে পারায় তারা যখন নবীজির সমালোচনা শুরু করে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের উপরে নারাজ হয়ে আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ নাজিল করে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন সূরাতুল কাহাফ নাজিল নিয়ে আসতেছিলেন, সূরাতুল কাহাফ নিয়ে যখন নবীজির দরবারে আসতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফ একই সঙ্গে পুরা সূরাটা আল্লাহ তাআলা ডাইরেক্টলি ভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে পুরা সূরা আল্লাহ তাআলা নবীজির উপরে নাজিল করে দেন। অন্য অন্য সময় অন্য সূরাগুলো নাজিলের ক্ষেত্রে কোন সূরার ২টি আয়াত নাজিল হয়, কোন সূরার ৩টি আয়াত নাজিল হয়, কোন সূরার ১টি আয়াত নাজিল হয়, আর ওই আয়াতগুলো নাজিলের সময় আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হযরত জিবরাইলকে পাঠায় দেন, জিবরাইল যাও, কিন্তু সূরাতুল কাহাফ কাফেরদের মোকাবিলায় কাফেরদের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জিবরাইলকে পাঠান নাই, জিবরাইলের সঙ্গে এই সূরার মাহাত্ম্য বুঝাইতে গিয়া, সূরাটার দাম বুঝাইতে গিয়া, সূরাটার কদর বুঝাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা জিবরাইলের সঙ্গে নাজিল করেছে। সুবহানাল্লাহ, সকলেই তো বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিয়ে বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা। দোস্তরে আমার ও বন্ধু, একে একে ১৫টা দিন পার হয়ে গিয়েছে, আপনি বারংবার নামাজ পড়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আপনি বিপদে পড়েছেন, কাফেরদের কথার জবাব দিতে পারেন নাই, আপনি আমার দিকে ভরসা করেছিলেন, কিন্তু ১৫ দিন পর্যন্ত আমি আপনার কাছে জিবরাইলকে পাঠাই নাই, এর পেছনে কারণ হলো আপনি ইনশাআল্লাহ না বলার কারণে আমি একটু মনে মনে মনঃক্ষুণ্ণ হয়ে গিয়েছিলাম। বন্ধু, আপনি যখন বারংবার ইস্তিগফার করছিলেন, আপনি যখন বারংবার মাপ চাইতেছিলেন, বারংবার যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে গভীর রজনীতে আপনি ডাক দিতেছিলেন, আমার মন চাইতেছিল সঙ্গে সঙ্গে আমি আপনার প্রতি এই জবাবগুলো দিয়ে দেই। বন্ধুরে আমার, এই যে ১৫ দিন সময় চলে গিয়েছে, এখন আপনি জবাবটা নিয়ে নেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম
কানু মিন আয়াতিনা আজাবা। সূরাতুল কাহফের নয় নম্বর আয়াত, নয় নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব রে আমার, বন্ধু রে আমার, আপনি কি এটা আশ্চর্য মনে করেছেন এই প্রশ্নের জবাবগুলো দেওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খুব কঠিন? না না, এটা কোনো কঠিন কাজ নয়, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারেই ইজি ব্যাপার, খুব সহজ ব্যাপার। তাহলে আমি আপনার কাছে ঘটনাটা খুব ভালোভাবে বয়ান করি, আপনি ভালোভাবে শুনেন। আমি আপনার কাছে যে ঘটনাটা বলছি, এই ঘটনাটার মধ্যে বিন্দুমাত্র কোনো মিথ্যা কথা নাই, বিন্দুমাত্র কোনো চলচাতুরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। নবী হে আপনি শুনে রাখেন, যে ঘটনাটা আমি আপনার কাছে এখন বলছি, নাবাহুম বিল হক সত্য সহকারে বলছি, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ফিতিয়ান শব্দের অর্থ হলো যুবকরা, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু, কিছু কিছু যুবকরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলো, ওয়াজিদনাহুম হুদা, আর আমি আল্লাহ ওই সমস্ত যুবকদের ইমানি অবস্থা হালতকে আরো বাড়াইয়া দিলা। এই সময়টা ছিল যে যুবকরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল, এই যুবকরা ছিল রোম সাম্রাজ্যের মধ্যে, রোম বাদশা, রোম সম্রাট, তদনীন্তন সময়ের রোম সম্রাট, সে ছিল কাফের, সে মুসলমানদেরকে ভালোবাসত না, মোহাব্বত করত না, মুসলমানদেরকে দেখতে পারত না। আজকে মায়ানমারের যে অবস্থা বাবা, একজন মুসলমানও রোম সম্রাটের মধ্যে থাকবে এটা রোম সম্রাট চায় না। রোম সাম্রাজ্যের মধ্যে একজন মুসলমান সেই জায়গায় বসবাস করুক এটা রোম সম্রাট চায় না। না চাওয়ার ফলে যখন এই এলাউন্স করে দেওয়া হলো আমার রাজ্যের মধ্যে কোনো মুসলমান থাকবে না, এই কথাটা বলার পর সাধারণ মানুষগুলো যারা ইহুদি নাসারা খ্রিস্টানদের দালাল ছিল, তারা গিয়ে বললো, ও জাহাপানা, আমাদের এলাকার মধ্যে কিছু কয়েকজন যুবক আছে, এই যুবকরা আপনাকে মানে না, তারা তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে। রোম সম্রাট তাদেরকে ডেকে পাঠিয়ে দিল, যাও যাও যুবকদেরকে আমার কাছে নিয়ে আসো, ওই সমস্ত যুবকদেরকে আমার কাছে দণ্ডায়মান করো। যুবকদেরকে দণ্ডায়মান করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইজ কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইদান শাফাতা। যুবকদেরকে রোম সম্রাটের সামনে যখন হাজির করা হয়, রোম সম্রাট তাদেরকে জিজ্ঞাসা করে, ও যুবকরা, তোমরা কি মুসলমান আছো, তোমরা কি এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছো নাকি? যুবকরা ডাক দিয়ে বলছেন, ইজ কামু, রোম সম্রাটের সামনে দাঁড়াইয়া বলছেন, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, হা হা, আমাদের রব হলো তিনি যিনি আসমান এবং জমিনকে পালনেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। লান নাদউয়া মিন দুনিহি, আমরা ওনাকে ছাড়া অন্য কারো ইবাদত আমরা করতে পারি না। জোরে বলেন মুসলমানরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত কি করা জায়েজ আছে? একটু আস্তে বলেন, জায়েজ আছে? জায়েজ নাই। মুসলমানরা সিংহের দল, মুসলমানরা বাঘের দল, এরা আল্লাহকে ছাড়া দ্বিতীয় কাউকে পরোয়া করে না, দ্বিতীয় কোনো খোদাকে তারা মানে না, দ্বিতীয় কোনো শক্তির কাছে তারা মাথা নত করে না। জোরে বলেন ঠিক কি না? ও বন্ধুরা আমার, ঠিক তখন সময়ের ঘটনা,
মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের মধ্যে বর্ণনা করছেন, হাবিবরে আমার, বন্ধুরে আমার, এই যুবকরা রোম সম্রাটের পাশে দাঁড়াইয়া, সামনে দাঁড়াইয়া তারা নির্বিঘ্নে নির্ভয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার কথা যখন বলেছে, লান্না দুআ মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাফাতা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন তারা রব হিসাবে স্বীকৃতি দিয়েছে, আল্লাহ হিসাবে স্বীকৃতি দিয়েছে, যার কারণে আমি আল্লাহ তাদের ঈমানকে আরো মজবুতি করে দিয়েছি, সুবহানাল্লাহ। হাউলাই কাউমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা, শুধু তাই নয়, সূরাতুল কাহাফের 14 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, যুবকরা ওই সময় ডাক দিয়ে বলল, ও আমার কওমের লোকেরা, হাউলাই কাউমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা, ও আমার কওমের লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, আমার সাথীরা, তোমরা কিভাবে মহান আল্লাহকে ছাড়া অন্য কোন খোদাকে তোমরা স্বীকার করো, মিন দুনিহি আলিহা, এই এক ইলাহ ব্যতীত অন্য কোন ইলাহ সামনে তোমরা কেন মাথা নত করো, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন, যাদের সামনে তোমরা মাথা নত করো এরা তো সুস্পষ্ট কোনো দলিল দিতে পারবে না, এরা তো সুস্পষ্ট ভাবে কোনো মানুষের খোদা হতে পারে না। ওই সময় রোম রাজ্যের মধ্যে মানুষরা সকলেই কেউ বা বুত পূজা নিয়ে ব্যস্ত থাকবো, কেউ বা গাছের পূজা নিয়ে থাকতো, কেউ বা বালুর পূজা করত, কেউ বা পানির পূজা করত। তাদেরকে যখন এই যুবকরা ডাক দিয়ে বলল, শোনো, একজন মানুষের উপাসক হিসাবে, ইলাহ হিসাবে, রব হিসাবে শুধুমাত্র কেবল আল্লাহই থাকতে পারে, দ্বিতীয় কোনো অবশক্তি মুসলমানদের খোদা হতে পারে না। রোম সম্রাট সে চিন্তা ভাবনা করে দেখলো, না এইভাবে যদি এখন যুবকদেরকে আমি শেষ করে দেই তাহলে তো ঘটনা এখানেই শেষ হয়ে যাবে, তাদেরকে কিছু সুযোগ দেওয়া দরকার, সময় দেওয়া দরকার। সময়ের বিবেচনার জন্য যখন তাদেরকে বলা হলো, যুবকরা শোনো, তোমাদেরকে আমি কিছু সময় দিলাম, 3 দিন সময় দিলাম, মতান্তরে আমি 5 দিন সময় তোমাদেরকে দিলাম, তোমরা 5 দিন চিন্তা ভাবনা করে যদি তোমরা আমি রোম সম্রাটকে তোমরা খোদা হিসাবে মানতে পারো, বা আমি যে ধর্মের মধ্যে আছি সেই ধর্মটা তোমরা যদি গ্রহণ করো তাহলে তোমাদের কোনো অসুবিধা নাই, আর যদি তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মানতে থাকো তাহলে তোমাদের কল্লাটা চলে যাবে। জোরে বলেন না, নাউযুবিল্লাহ। মুসলমানদেরকে ভয় দেখায়া ঈমান থেকে বিচ্যুত করবে এমন কোন জাতি পৃথিবীতে এখনো তৈরি হয় নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক, একটু আস্তে বলেন ঠিক না বে ঠিক, ভয় লাগছে। মুসলমানরা মুখে দাড়ি না রাখতে পারে, গায়ে পাঞ্জাবি না রাখতে পারে, কোরআনের বিরুদ্ধে একটা কথা যা এটা মুসলমানরা সহ্য করে না। জোরে বলেন ঠিক কি না, মসজিদ নিয়ে কথা হবে, আজান নিয়ে কথা হবে, মসজিদ পছন্দ করবে না, তোমাদের জায়গা বাংলার জমিনে নাই, যাও তোমরা পালিয়ে চলে যাও, বাংলার জমিন এটা মুসলমানদের জমিন। জোরে বলেন ঠিক কি না, ঠিক। এই কথা থেকে খেয়াল করে যুবকরা এবার বলল, না না আমরা ঈমান থেকে পিছনে আসতে পারি না, ঈমান থেকে আমরা বিচ্যুত হতে পারি না। আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের 15 নম্বর আয়াতের মধ্যে প্রথম নম্বর রুকুর মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া ইযি তাসালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, যুবকরা তাদের থেকে আলাদা হয়ে গেল, ওয়া ইযি তাসালতুমুহুম তাদের থেকে যুবকরা আলাদা হয়ে গেল, ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, আর যারা আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করে তাদের থেকেও যুবকরা আলাদা হয়ে গেল। ফাআবু ইলাল কাহফি ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা। জোরে বলেন না মারহাবা। তাদের থেকে আলাদা হয়ে গেল,
কাফেরদের সঙ্গে মুসলমানদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না। ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে, ইহুদিদের দালাল যারা আছে, তাদের সঙ্গে মুসলমানদের বন্ধুত্ব থাকতে পারে না। ও মুসলমান, এই যুবকরা তারা ডাক দিয়ে বলল ফাআবু ইলাল কাহফি, এই জামানার মধ্যে আমরা কয়েকজন মুসলমান হিসেবে আছি, যেহেতু জামানার সকল লোকগুলো আল্লাহ তাআলা ছাড়া অন্য খোদার তারা উপাসনা করে, গাছের উপাসনা করে, মূর্তির উপাসনা করে, সুতরাং এই জামানায় এই জায়গায় আর বসবাস করার উপযোগী নাই, এই জায়গায় বসবাস করার মতো আর যোগ্য সময় আর স্থান এই জায়গা হতে পারে না। সুতরাং ইয়াং শুরুলাকুম মির রব্বুকুম মির রহমাতিহি ওয়া ইউহাইলাকুম মিন আমরিকুম মিরফাকা। যুবকরা সিদ্ধান্ত নিয়ে নিল এই জামানায় এইভাবে বেঈমান হইব না, চাইতে আমরা কোন একটা গর্তের মধ্যে লুকায়া যাব, কোন একটা গর্তের মধ্যে জীবন যাপন করব। গর্তের মধ্যে তারা চলে গেল ফাআবু ইলাল কাহফি, যুবকরা গর্তের মধ্যে গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন ইয়ানশুরু লাকুম রব্বুকুম মির রাহমাতিহি, ও আমাদের রব, ও আমাদের মালিক, ও আমাদের পালনকর্তা, মির রহমাতিহি তোমার স্বীয় রহমত আর অনুগ্রহ আল্লাহ তুমি আমাদের উপরে নাজিল কর। ওয়া ইউহাইলাকুম মিন আমরিকুম মিরফাকা, মুসলমানরা বিপদে পড়লে আল্লাহ তাআলার কাছে ডাক দেওয়া দরকার, জোরে বলেন ঠিক কিনা, আর একটু আস্তে বলেন ঠিক কিনা। আমরা বিপদে পড়লে কি আসলে আল্লাহর কাছে ডাক দেই না, মেম্বার চেয়ারম্যানের কাছে যাই? আপনারা মনে হয় জান না, এই এই জায়গাটা তো মনে হয় বাগমারা নাকি, এটা বাগমারা সিটের মধ্যে পড়ে, তো বাগমারার এলাকার লোকজনরা মনে হয় মেম্বার চেয়ারম্যানদের কাছে যায় না বিপদে পড়লে, বেশি যায়। আল্লাহ, মুসলমানরা বিপদে পড়লে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতরা শোনো, যখন কোনো বিপদের মধ্যে পড়বা ওই সময় যাই নামাজটা নিয়া মসজিদের মধ্যে গিয়া ওযু সহকারে দুই রাকাত নামাজ আদায় করে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল সমস্যাগুলো সমাধান করে দিবে। এই যুবকরাও তাই করেছে, গর্তের মধ্যে গিয়া যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চায়, আল্লাহ তুমি রহমত নাজিল করো, আমাদের উপরে করুণা করো, ওয়া ইউহাইলাকুম মিন আমরিকুম মিরফাকা, আল্লাহ বলেন পয়গম্বর আপনি শুনেন গো পয়গম্বর, যুবকরা যখন কোন একটা গর্তের মধ্যে গিয়ে আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই গর্তটা তাদের থাকার জন্য পুরাপুরি উপযুক্ত করে দিলাম। যখন তারা গর্তের মধ্যে ঢুকে গেল, এই গর্তের মধ্যে ঢোকার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে ঘুম দিয়ে দিলাম, তাদের চোখের মধ্যে যখন আমি আল্লাহ তাআলা ঘুম দিয়ে দিলাম, তারা গর্তের মধ্যে ঘুমায় যায়, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, গর্তের মধ্যে বেশ কিছুদিন যাবৎ যখন তারা ঘুমায় যায়, এই ঘুম অবস্থায় কতদিন সময় তাদের যায়, এই সময়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোন কারো কাছে কোন মাখলুকের কাছে এর খবর নাই, আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন পয়গম্বর এই ঘুমের মধ্যে তারা ওয়াতারাশশামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরবত তাকরিদুহুম যাতাশশিমাল, এই গর্তের মধ্যে তারা যখন ঘুমন্ত অবস্থায় ছিল গো পয়গম্বর, আমি যখন সূর্য উদিত করতাম তখন তাদের ডান পাশের সূর্যের আলোগুলো লাগতো, আর যখন সূর্য অস্তমিত হতো তখন তাদের বাম সাইডের সূর্যের আলোগুলো আমি পৌঁছায় দিতাম, যাতে করে সূর্যের আলোগুলো তাদের শরীরে লাগলে শরীরটা ঠিক থাকে, শরীরটা নষ্ট না হয়, এই কারণে আমি সূর্যের তাপগুলো তাদের শরীরে লাগাইতাম ডান এবং বাম কাজ বাম পাজরে। শুধু কি তাই, শুধু তাই না গো, আমি শুধু তাই করি নাই, বরং এই যুবকরা গর্তের মধ্যে যারা ছিল
তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল গর্তের মধ্যে থাকা অবস্থায় তাদের ডান কাত বাম কাত আমি আল্লাহ তাআলা নিজ হাতে করে দিতাম আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে সূরাতুল কাহাফের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া তাহসাবুহুম আইকাজাও ওয়া হুম রুকুদ পয়গম্বর এই যুবকরা কতদিন এই জায়গায় ছিল যখন তারা ঘুমন্ত অবস্থায় ছিল এই ঘুমন্ত অবস্থায় আপনি তাদেরকে দেখলে মনে করবেন তারা জাগ্রত আছে অহুম রুকুত অথচ তারা কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে ওয়াকালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিত আর এই গর্তের মুখে কুকুর তার দুই পাটা সামনের দুই পা গুলো সামনের দিকে বিছাইয়া গর্তের মুখের মধ্যে গর্তের মুখের পাশে সে শুয়ে আছে লাবিত্তালাত আলাইহিম লাওয়াল্লাইতা মিন আপনার অন্তরের ভিতরে ভীতি প্রদর্শন হতো আপনি ভয় পেয়ে যেতেন ভয় পেয়ে গর্ত থেকে পালাইতে শুরু করে দিতেন এইভাবে আমি যুবকদেরকে হেফাজত করলাম কাদের কুদরত দারি হারছে খাহি আকুনি কাদের কুদরত দারি হারছে খাহি আকুনি মুর্দা রাজা হামনে বখশে জিন্দা রাবে জাকুনি মুর্দা রাজা হামনে বখশে জিন্দা রাবে জাকুনি জোরে বলেন বাঁচানোর মালিক কে আল্লাহ মৌত দেওয়ার মালিক কে গর্তের মধ্যে যুবকদেরকে বাঁচাইলেন কে সেই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই মুসলমানরা যদি আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে কি নামাজ না পড়ে ঘুমাইতে পারবে পারবে বাগমারা সকলেই কি নামাজ পড়ি আমরা এখন আস্তে বলেন কেন ও মুসলমান খুব খেয়াল করেন এই গর্তের মধ্যে যুবকদেরকে বাঁচাইলেন আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে বাঁচাইছেন কে মায়ের পেটের মধ্যে আমাদেরকে বাঁচাইছেন কে অনেক সময় সন্তানদেরকে মৃত্যু দিয়া মাদেরকে বাপদেরকে কান্দাইয়া আল্লাহ তাআলা পরীক্ষা করেন আবার কারো অনেক সময় মাদেরকে মৃত্যু দিয়া সন্তানদেরকে কান্দাইয়া আল্লাহ তাআলা পরীক্ষা করেন আল্লাহ তাআলা বুঝাইতে চান ও আমার বান্দারা শোনো তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো ভয় যদি তোমাদের অন্তরের ভিতরে সৃষ্টি না হয় তাহলে মৃত্যুর কথা স্মরণ করো তোমার চোখের সামনে তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নেয় এই ভয় যদি তোমার অন্তরের ভিতরে থাকে এই ভয় যদি তোমার অন্তরের ভিতরে থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো জান্নাতি বানায় দিব জোরে বলেন সুবহানাল্লাহ হার কে দারি খৌফে হকদার দিল মাদাব হার কে দারি খৌফে হকদার দিল মাদাব জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম আল্লাহর এক বান্দা মুসলমান অনেক মুসলমান এইরকম আছে আমরা নামাজ পড়ি না বছরে একবার হয়তোবা দুইবার ঈদের নামাজ পড়তে যাই এরকম মুসলমান আমাদের সমাজের মধ্যে বসবাস করে কি করে না অনেক মুসলমান এইরকম আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জুমার দিনে কেবল মসজিদে যায় আর বাকি এই ছয় দিন বা সাত দিন আমরা নামাজ বাড়িতেও পড়ি না মসজিদেও যাই না এইরকম আল্লাহর এক বান্দা সে মৃত্যুর সময় খুব ভয় পেয়ে গেল আমি এখন মৃত্যু হয়ে যাবে আমার আমি তো কবরে চলে যাব আমার কি উপায় হবে আমি কি কবরের মধ্যে গিয়ে ধরা খেয়ে যাব কিনা আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে বানায় দেয় কিনা এইদিকে খেয়াল করে সন্তান দিগকে ডাক দে বলে সন্তানরা শোনো আমার যখন মৃত্যু হয়ে যাবে আমাকে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দিয়া ছাই বানাইয়া দিয়া কিছু ছাই তোমরা বাতাসে উড়াইয়া দিবা আর কিছু ছাই তোমরা নদীর পানিতে ভাসাইয়া দিবা
মৃত মানুষকে জিন্দা করতে পারেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন, তিন নম্বর পড়ায় তিন নম্বর পৃষ্ঠায় সূরায়ে বাকারার মধ্যে মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুজ আরবাতাম মিনহুন্না। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, ও আমার রব, ও আমার মালিক, আপনি মৃতকে কিভাবে জিন্দা করেন এটা আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি তাহলে এটা বিশ্বাস করো না আমি মৃতকে জিন্দা বানাইতে পারি, জিন্দাকে মৃত করতে পারি? হযরত ইব্রাহিম বলেন, না না এটা আমি বিশ্বাস করি। ক্বালা বালা হা রব, আমি এটা বিশ্বাস করি, ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, কিন্তু আপনার কাছে যে প্রশ্নটা আমি করেছি, আপনি কিভাবে মৃত থেকে জিন্দা বানান, এটা শুধু এই জন্য প্রশ্ন করেছি, এই জিন্দা বানানো এটা যদি আমার চোখের সামনে বানান তাহলে আমার দিলের একটু ইতমিনানের জন্য, দিলের শান্তির জন্য আমি কথাটা আপনার কাছে জিজ্ঞাসা করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ক্বালা ফাখুজ আরবাতাম মিনাত তাইরি, ও ইব্রাহিম তুমি চারটি পাখি নিয়ে আসো, চারটি পাখিকে জবে করে দিয়া তাদের গোশতগুলো এক জায়গায় করে, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুসআং সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া। কিছু গোশতগুলো একত্রিত করিয়া এই গোশতগুলো এক টুকরা এক টুকরা, দুই টুকরা দুই টুকরা করিয়া বিভিন্ন জায়গায় ছড়াইয়া ছিটাইয়া দাও এবং এই পাখিগুলোর নাম রেখে দাও। ছিটাইয়া যখন দিবেন গোশতগুলো যখন চতুর্দিকে ছিটানো হয়ে যাবে, এক একটা পাখির নাম ধরে ডাক দিবা, কবুতর তুমি এই দিকে আসো, কাক পাখি তুমি এই দিকে আসো, কোয়েল পাখি তুমি এই দিকে আসো, এইভাবে চার ধরনের পাখির নাম ধরে তুমি যখন ডাক দিবা, দেখো রে ইব্রাহিম তুমি যে পাখিগুলো জবে করেছিলা আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখিগুলোকে জিন্দা বানাইয়া তোমার সামনে আমি আল্লাহ তালা হাজির করে দে। কাদের কুদরত দারি হরচ খাহি আকুনি, মুরদা রাজা হামনে বখশে জিন্দা রাবে জাকুনি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন, জুজান সুম্মা দুহুন্না ইয়াতিনাক সায়া, তাদের অংশগুলো টুকরা বিটুকরা গুলো বিভিন্ন জায়গায় ফালায় দিয়া যখন পাখির নাম ধরে ধরে ডাক দেয় আল্লাহ তাআলা পাখিদেরকে জিন্দা বানাইয়া দিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের সামনে হাজির করে দেয়। ইয়ামানত চান্দে রোজা নজদে মাস, ইয়ামানত চান্দে রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে গারশি খুদাস্ত, দর হাকিকত মালিকে গারশি খুদাস্ত। আমার আপনার জীবনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমানত হিসাবে দিয়েছেন। ওই যে গর্তের মধ্যে আসহাবে কাহাফের সাথীরা যারা গর্তের মধ্যে ছিল দীর্ঘকাল সেই জায়গায় ঘুমানোর পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাগ্রত করে দিলেন। ওয়াকাজালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা ক্বাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। যুবকরা ইচ্ছা স্বাধীন গর্তের মধ্যে ঘুমায়, ঘুম থেকে আল্লাহ তাআলা তাদেরকে জাগ্রত করে দিলেন, ঘুম থেকে উঠে একে অপরকে জিজ্ঞাসা করে, এই আমরা কতক্ষণ ঘুমায়ছিলাম রে? কেউ বলে ইয়াওমান, একদিন আমরা ঘুমায়ছিলাম, আবার কেউ বলে না একদিন না, আও বাদয়াও হয়তোবা দিনের কোনো একটা অংশ, পুরা দিনটা আমরা ঘুমায় নাই, দিনের কোনো একটা অংশ আমরা ঘুমিয়েছি। আল্লাহ তাআলা দেখেন ডাক দিয়ে কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে ডাক দিয়ে বলছেন, কুর রব্বি আলামু বিইদ্দাতিহিম মা ইয়ালামুহুম ইল্লা কলিল ওয়ালা বিসুফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। ও পয়গম্বর,
আপনি তাদেরকে বলে দিন, কাফেরদেরকে বলে দিন, তারা একদিন দুই দিন তিন দিন ঘুমায় নাই, এক বছর দুই বছর তিন বছর ঘুমায় নাই, বরং ওই গর্তের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 309 বছর পর্যন্ত ঘুমন্ত অবস্থায় রেখেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগ্রত হয়ে তাদের ধারণা তো এটাই যে আমরা একদিন ঘুমিয়েছি, কিন্তু ঘুমাইছে কতদিন? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বোঝার তো কথা না, ঘুম ধরে গিয়েছে, ঘুম ধরে গিয়েছে। তিনটা প্রশ্নের কথা, এক নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা চলছে, আমরা কোরআন হাদিসের বাহিরে যাব না ইনশা, যতটুকু সময় কথা বলবো কোরআন থেকে কথা বললে অসুবিধা আছে? বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? আমি বানানো কোনো কাহিনীও বলতে চাই না, বানানো কোনো কাহিনীও আপনাদের সামনে বলতে চাই না ইনশাআল্লাহ। আপনারা দোয়া করতে থাকেন, আমি আমার তিনটা যেই প্রশ্ন কাফেররা করেছিল এই তিনটা প্রশ্নের জবাব কোরআন থেকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমিও কোরআন থেকেই বলার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই শীতের সময় রাতটা বিশাল বড় হয়, জোরে বলেন ঠিক কিনা? এই বিশাল রাত প্রায় 10-12 ঘন্টা রাত ঘুমানোর পরে ঘুম থেকে উঠে সকালে 7-8 বাজার সঙ্গে সঙ্গে নাস্তার জন্য পেটের মধ্যে চাপ দিয়ে দেয়, জোরে বলেন ঠিক কিনা? 309 বছর পর্যন্ত যারা ঘুমায় আসহাবে কাহাফের লোকেরা 309 বছর পরে যখন ঘুম থেকে জাগ্রত হয় এদের পেটের মধ্যে আল্লাহ তাআলা ক্ষুধা দিয়ে দিয়েছেন। আমাদের পেটের মধ্যেও যেমনি ভাবে ভোক লাগে ক্ষুধা লাগে, এই রকম ক্ষুধা তাদের পেটের মধ্যেও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তাদের মধ্য থেকে এখন কিছু লোক বলে পালু লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওমিন পালু রব্বুকুম আলামু বিমা লাবিসতুম, যেহেতু তারা ঘুম নিয়ে কে অপরের সঙ্গে কথা বলতেছিল, তারা বলতেছিল আমরা একদিন অথবা একদিনের কিছু একটা সময় আমরা ঘুমাইলাম। আবার ওদের মধ্য থেকেই কিছু কিছু লোক বলে না, এর পরিপূর্ণ হিসাব এর পরিপূর্ণ জ্ঞান মহান আল্লাহ জানেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এটার বিষয়ে কথা শেষ, যখন তাদের পেটের মধ্যে ক্ষুধা এই সময় তাদের মধ্য থেকে একজন বলে ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুম বিওয়ারিকুম হাজিহি ইলাল মাদিনা, মাদিনা শব্দের অর্থ হলো শহর। তাদের মধ্য থেকে একজনকে আহাদাকুম বিওয়ারিকুম হাজিহি, তাদের কাছে যে টাকাগুলো ছিল এই টাকাগুলো দিয়া তাদেরকে বলা হলো যাও উন্নত মানের উৎকৃষ্ট খাবার যেগুলো হালাল খাবার শহর থেকে, এই হালাল খাবারগুলো আমাদের জন্য ক্রয় করে নিয়ে আসো। একজনকে নির্ধারণ করা হয় আল্লাহর সেই বান্দা ওই টাকাগুলো নিয়ে চলে গিয়েছে রুম বাজারে শহরের মধ্যে গিয়া এক দোকানদারের কাছে গিয়ে বলে ভাই আমাকে কিছু চাউল দেন, কিছু গম দেন, কিছু রুটি দেন, এইভাবে খাদ্য হালাল খাদ্যগুলো চাওয়ার পরে এই খাদ্যগুলো দিয়েছে, খাদ্যগুলো হাতের মধ্যে নিয়া অপর হাত দিয়ে যখন দোকানদারকে টাকা দেয় দোকানদার এবার টাকার দিকে একবার তাকায় আর লোকটির চেহারার দিকে আরেকবার তাকায়, লোকটির চেহারার দিকে একবার তাকায় আবার ওই টাকার দিকে তাকায় ওয়ালিয়া তালাত্তফ ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদা, জোরে বলেন না মারহাবা। ওই দোকানদার আসহাবে কাহাফের যুবকের চেহারার দিকে তাকাইয়া কিছু অনুধাব করতে পারছে না, কারণ যেই টাকাটা দিয়েছে এই টাকাটা বুঝে থাকতে বলুন তো কতদিন আগের টাকা? 3 বছর আগে, 300 বছর আগে। আমাদের বাংলাদেশে এই তো বেশ কিছুদিন আগেই 1000 টাকার নোট নীল ধরনের সবুজ কালারের মতো ছিল, ওই নোট কি এখন আর পাওয়া যায়? পাওয়া যায় না। আবার এরপরে যে ছোট তৈরি করা হলো ওটাও আর নাই, 500 টাকার নোট একটা বড় তৈরি করা হয়েছিল এটাও আর নাই। কয় বছরের ব্যবধান? 10 বছর, 15 বছর, 20 বছর, 300 বছর আগের টাকা, 309 বছর আগের টাকা, 309 বছর পরে টাকার সঙ্গে কি কোনো মিল থাকবে? দোকানদার একবার লোকটির দিকে তাকায় আবার টাকার দিকে তাকায়,
ওয়ালা ইউশগিরান্না বিকুম আহাদা, দোকানদার হিসাব মিলাইতে পারে না। আমি কি করব, টাকা আমি তো নিলাম, এই টাকা তো আজকের টাকা নয়, টাকার মধ্যে তো সাল দেওয়া আছে, কোন সালের টাকা কোন সালের টাকা এটা তো টাকার মধ্যে লিপিবদ্ধ, সুতরাং এই টাকা এখন তো চল নয়, এত অচল হয়ে গিয়েছে, এই টাকা তো নেওয়া যাবে না। যুবককে ডাকতে বলে, যুবক এই যে মাঝখানে 309 বছর সময় আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিয়েছেন, 309 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা রোম সম্রাট, সেই ইহুদি নাসারা সম্রাট আর নাই, সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা মুসলমান দিগকে সেই জায়গায় নেতা হিসাবে নেতৃত্ব দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দোকানদার এবার তাকায় চেহারার দিকে তাকাইয়া মনে হয় লোকটা খুব নেককার, কিন্তু টাকা নিয়ে আসছে অনেক দিন আগের। এবার তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, টাকা তুমি অনেক দিন আগের নিয়ে আসছো, এই সময়ের টাকা তো এটা না, কিন্তু যারা তাদেরকে বাজারে পাঠাইছে ওই ব্যক্তিকে বাজারে পাঠাইছে, বলেছে খুব সতর্ক, ইন্নাহুম ইয়াজহারু আলাইকুম ইয়ারজুমুকুম, খুব সাবধান সাবধান, খবরদার খবরদার, আমাদের পরিচয় কারো কাছে বলবা না, গোপনে খাদ্য ক্রয় করে নিয়ে চলে আসবা, কারো কাছে ধরা খেবা না, যদি কারো কাছে পরিচয় ওপেন করে দাও ইয়ারজুমুকুম, তারা যদি আমাদের পরিচয় পেয়ে যায়, যেহেতু রোম সম্রাট আছে অমুসলিম, এখন কি আর অমুসলিম আছে, জোরে বলেন, যেহেতু এখনকার সংবাদ তো তাদের নলেজে নাই, যেহেতু অমুসলিম সম্রাট, সুতরাং সে আমাদেরকে আর জুমুকুম পাথর মারবে, পাথরের আঘাত করে করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, সুতরাং তাদের কাছে আমাদের পরিচয়টা তুমি জানাবা না, পরিচয়টা ওপেন করবা না, ইয়ুইদুকুম ফি মিল্লাতিহিম, অথবা তারা তাদের ধর্মের মধ্যে আমাদেরকে ফিরায় নিতে চাবে, মিল্লাতিহিম, তাদের ধর্মে আমাদেরকে নিয়ে যেতে চাবে, ওয়ালান তুফলিহু ইজান আবাদা, আর এই রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ করে আমরা জয়লাভ করব এটা আমাদের জন্য সম্ভব হবে না, সম্ভব হবে না, সুতরাং তুমি পরিচয় দিবা না, খাদ্য কিনে নিয়ে চলে আসবা। লোকটি এবার দোকানদার এবার লোকটিকে ডাকতে বলে, ভাই তুমি তোমার পরিচয় না বলা পর্যন্ত আমি তো তোমার টাকা নিব না, তোমার খাদ্য আমি তোমাকে দিব না, খাদ্যগুলো ফিরিয়ে দাও, আর তোমার পরিচয় তুমি না দেওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়ছি না। লোকটি বড় বেকায়দা পড়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওয়া কাযালিকা আসরনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا الله تعالى কে ডাক দে বলছে মালিক তুমি তো মুসলমানদের সঙ্গে সত্য ওয়াদা করেছ সুতরাং তোমার ওয়াদা কখনো মিথ্যা হবে না আল্লাহ আমি এই সময় যে বিপদের মধ্যে পড়ে গেলাম এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো তাদের দুজনের মধ্যে যখন কথাগুলো চলতেছিল ইজিয়াতানা যাউনা আমরাহুম বাইনাহুম ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানা আল্লাহ তাআলা দোকানদারের মাথা থেকে তার পরিচয়ের বিষয়টা একেবারেই উঠিয়ে নিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ লোকটি এবার কোন রকমে সেই জায়গা থেকে চলে যায় নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওহি নাজিল হচ্ছে মনে আছে কি আপনাদের ওহি নাজিল হচ্ছে হযরত জিবরাইল সহ 70,000 ফেরেশতা এসে ওহি নাজিল করছেন আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়ে বলছেন বন্ধু সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম তারা এসে আপনাকে জিজ্ঞাসা করবে গর্তের মধ্যে কতজন যুবক ছিল বলতে পারে গর্তের মধ্যে আপনি যদি বলেন 3 জন তারা 5 জন বলতে পারে এই জন্য আপনি এই উত্তরটাও নিয়ে নেন সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম তারা বলতে পারে 3 জন ছিল চতুর্থ জন ছিল কুত্তা এরপরে বলতে পারে ওয়া ইয়াকুলুনা খামসাতুন আপনি বলে দেন
তিন বা পাঁচ বার এটার কোন সংখ্যা নয়। আপনি বলে দেন ওয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম, সংখ্যা হয়তো বা পাঁচজন ছিল, ছয় নাম্বার ছিল কুকুর। ওয়াকুলুনা সালা ওয়াকুলুনা সাবাতুন ওয়া সামানিয়াতুম, আর অষ্টমজন ছিল মানুষ, যুবক ছিল অষ্টমজন, নবম নাম্বারে ছিল ওয়া সামিনুহুম কালবুহুম, তাদের কুত্তা। আর কুর রব্বি আলামু বিইদ্দাতিহিম মা ইয়ালামুহুম ইল্লা কলিল, বন্ধুরে আমার, হাবিবরে আমার, আপনি তাদের সঙ্গে কোনো তর্কে জড়ায় যাবেন না। আপনি বলে দিবেন তিনজন পাঁচজন অথবা আটজন, এই সঠিক হিসাবটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জানেন হলেন আমার উপরওয়ালা, কে জানেন? আল্লাহ। ফালা তুমারি ফিহিম ইল্লা মিরআন যাহিরাম মা ইয়ালামুহুম ইল্লা কলিল, এই সংখ্যার বিষয়ে সঠিক সংখ্যাটা জানার মতো লোক আমি দুনিয়াতে রাখি নাই। সুতরাং এর সঠিক যে ইলম, সঠিক জ্ঞান আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। দোকানদারের সামনে থেকে যখন যুবকটা চলে যায়, দোকান এমনি হাবার মতো তাকিয়ে আছে, কোন দিকে যায় কোনো খেয়াল নাই। যুবকটি যখন পাহাড়ের দিকে চলে গিয়েছে, এক সময়ে দোকানদারের যখন আবার মস্তিষ্ক ফিরে এসেছে, মস্তিষ্ক ফিরে আসার পরে এবার বলা কওয়া করে, এমন একজন ইমানদার লোক দেখলাম যার মুখের মধ্যে সুন্নতি দাড়ি দেখা যায়, এমন একজন চেহারাওয়ালা লোক দেখলাম, এই চেহারাওয়ালা লোককে আমরা ভুলতে পারছি না। এই লোকটি সম্ভবত আমার মনে যেটা হয় এই পাহাড়ের দিক থেকে এসেছিল, আবার মনে হয় পাহাড়ের দিকেই তারা চলে গিয়েছে। বন্ধুরে আমার, এবার ওই রোম সম্রাট ওই সময়ে তদনীন্তন সময়ে 309 বছর পরে যেই রোম সম্রাট হয়েছিল সে ছিল মুসলমান। এই মুসলমান এবার ওই দোকানদার এবং কিছু আসহাবদেরকে নিয়ে, আসহাবে কাহাবদেরকে পরিচয় পাওয়ার জন্য, তাদেরকে তালাশের জন্য পাহাড়ের দিকে চলে যায়। পাহাড়ের দিকে গিয়ে তাদেরকে পাবে কি পাবে না, আসহাবে কাহাফের গর্তের মধ্যে মৃত্যু হবে কি হবে না, না তারা কি অবস্থায় থাকবে কি হবে, এটা আমি একটু পরে বলবো। দুই নাম্বার প্রশ্নের কথা আপনাদের মনে আছে নাকি আমি জানি না। দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন, পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, পূর্ব গগন থেকে নিয়ে পশ্চিম গগন পর্যন্ত এমন একজন লোক ভ্রমণ করেছিল, লোকটির নাম কি, তার কাজ কি কি হবে, মনে আছে? পয়গম্বরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, পয়গম্বর দ্বিতীয় প্রশ্নের জবাব আপনি দিয়ে দেন গো পয়গম্বর, ইন্না মাক্কানা লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মাক্কানা লাহু ফিল আরদি এমন একজন লোককে শক্তিশালী করেছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, পাওয়ার দিয়েছিলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এই পাওয়ারের ফলে সে কিছু কিছু কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই সে পরিসমাপ্ত করে দিত। ফাআতা সাবাবা, সে এমন একটা পথ ধরে নিল, একটি পথ ধরে মানুষটি হাঁটতে শুরু করে দেয়। এই লোকটি একটি পথ ধরে যখন হাঁটতে শুরু করে দেয়, আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনি হামিয়াতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা, হাত্তা ইযা বালাগা, এই লোকটি এমন একটা জায়গায় পৌঁছে যায় মাগরিবাশ শামসি, যে জায়গাটা সূর্যটা ডুবন্ত যায়, সূর্যটা অস্তমিত হয়ে যায়, সূর্য যে জায়গায় ডুবে যায়, এই জায়গা পর্যন্ত এই ব্যক্তি চলে গেল। এই রাস্তা ধরে এতদূর পর্যন্ত যাওয়ার পরে সে সূর্যকে ডুবতে দেখে, সুবহানাল্লাহ বলেন না, এমন একটা জায়গায় যায়, ওই জায়গায় গিয়ে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা বালাগা, ওই জায়গায় পৌঁছে যায় ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন, তার চক্ষু দিয়ে সে সূর্যটা ডুবতে দেখে।
হামিয়াতিন ওয়াজাদা ইনদাহা কওমা, সূর্যটা যে জায়গায় ডুবছে সেই জায়গায় হামিয়াতিন কিছু এই যে জলাচ্ছস পানি মানে নোংরা পানি যে পানিগুলো কালো কুচ্ছিত এরকম কিছু পানি আমাদের অনেক সময় খাল বিলে দেখা যায় না, হামিয়াতিন এটাই বোঝানো হয়েছে এরকম মানে কালো কুচ্ছিত পানি, এই পানির মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের 85 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আপনারা তাফসীরের কিতাব খুললে বুঝতে পারবেন, তাফসীরের কিতাব দেখলে, এখন তো তাফসীরের কিতাবগুলো বাংলায় বের করা হয়েছে, আগে ছিল আরবি থেকে আরবি, আরবি থেকে উর্দু, এখন তো বাংলায় করা হয়েছে, সহজ হয়েছে আপনাদের জন্য, আলহামদুলিল্লাহ বলবেন না, আপনারা চিন্তা করছেন হুজুর আলহামদুলিল্লাহ বলেই বা কি করব, কারণ আমরা তো তাফসীর পড়ার মতো মন মানসিকতা আমাদের নাই। বন্ধুরে আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়াজাদা ইনদাহা কওমা, ওই জায়গায় যে জায়গার সূর্যটা ডুবন্ত যায় ওই জায়গায় একটা কওমকে এই ব্যক্তি দেখতে পাইলেন, সুবহানাল্লাহ বলেন না, যে জায়গায় সূর্যটা ডুবন্ত যায় পানির মধ্যে ঠিক এই জায়গায় একটা গোত্রকে একটা দলকে একটা কওমকে ওই ব্যক্তি দেখতে পাইলেন, যে ব্যক্তিরা পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত গগন করেছেন চলাফেরা করেছেন, এই ব্যক্তিটির নাম সামনে আসতেছে, কুলনা ইয়া যাল কারনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, গোত্রের লোকেরা এই গোত্রের লোকেরা এই ব্যক্তিকে দেখে, ব্যক্তিটির নাম হলো মহান আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যাল কারনাইন অর্থাৎ যুলকারনাইন ব্যক্তিটির নাম, এই ব্যক্তিকে দেখে তারা ভীতভম্ব হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইনকে ডাক দিয়ে বলছে, যুলকারনাইন তুমি ইচ্ছা করলে ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে বলছেন, পয়গম্বর আমি ওই সময় যুলকারনাইনকে একটা ওয়ার্ডার দিয়ে দিলাম, ও যুলকারনাইন তুমি ইচ্ছা করলে এই গোত্রের লোকদিগকে ইচ্ছা করলে তুমি শাস্তি দিতে পারো, আর যদি মনে করো আন তাত্তাখিযা ফীহিম হুসনা শাস্তির পরিবর্তে তুমি যদি তাদের সঙ্গে ভালো ব্যবহার করো এটা তোমার ইচ্ছাধীন করে দেওয়া হলো। তাফসীরের কিতাবের মধ্যে বয়ান করা হয়েছে এই স্বাধীনতা হযরতে যুলকারনাইনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন, ছোট্ট একটা কথা বলে আমি সামনের দিকে যাই, হযরতে যুলকারনাইনকে এই স্বাধীনতা এই জন্য দেওয়া হয়েছিল যদিও তারা ছিল মানুষ, মানুষ মানুষ হিসাবে একজন অপরিচিত মানুষ যদি আসে দেখে তাহলে কমস কম মুসলমান হলে তাদেরকে সালাম দেওয়া দরকার আছে না, না এই এতটুকু না করার কারণে আল্লাহ তাআলা যুলকারনাইনকে বলে দিল, যুলকারনাইন যে গোত্রের সঙ্গে তোমার দেখা হয় এই গোত্রের লোকদিগকে তুমি ইচ্ছা করলে আযাবও দিতে পারো, কষ্টও দিতে পারো, শাস্তিও দিতে পারো, আবার ইচ্ছা করলে তুমি মাফ করে দিতে পারো। যুলকারনাইন আল্লাহ রাব্বুল আলামিনের কথার প্রেক্ষিতে কি বললেন আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের 86 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা উঠিয়ে ধরেছেন, ক্বালা আম্মা ظلم فسوف نعذبه ও আল্লাহ আমার মালিক আমি তো তাকেই শাস্তি দেব যে জুলুম করেছে আমার রবের উপরে, জোরে বলেন না সুবহানাল্লাহ, যে জুলুম করেছে রবের উপরে অর্থাৎ রবকে রব হিসেবে মানে নাই আল্লাহকে আল্লাহ হিসেবে মানে নাই এমন নাস্তিকবাদ লোক আমাদের বাংলাদেশে আছে না নাই, একটু আসতে বলে না আছে না নাই, বাঘ মারার লোক তো ভয় পাওয়ার লোক না, পুরা বাংলাদেশের মধ্যে বাঘ মারার নাম আলাদা ভাবে আছে আপনারা তো জানেন, সূরাতুল বাকারা 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যুলকারনাইনের কথা উঠিয়ে ধরেছেন, যারা আল্লাহর প্রতি জুলুম করবে আমি তাদেরকে শাস্তি দেব, শুধু আমি শাস্তি দেব এতটুকু নয়, যুলকারনাইন একজন ইমানদার আল্লাহর ওলি মানুষ আল্লাহর বন্ধু মানুষ উনি উত্তর দিচ্ছেন, সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা,
যারা জালেম যারা কাফের এদেরকে শুধু আমি সামনে পাইলে আমি কষ্ট দিব তা নয়, আমার রব যিনি আছেন এই রবের কাছে যখন যাওয়া হবে ফায়ুআযযিবুহু আযাবান নুকরা, উপযুক্ত শাস্তি কঠিন শাস্তি আমার রবের কাছে আছে। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা। যুলকারনাইন ডাকে বলেন, ও রব ও আমার মালিক, আর যারা ঈমান আনবে আল্লাহর উপর তোমার উপরে, ওয়া আমিলা সালিহা এবং যারা নেক আমল করবে, ফালাহু জাযাআনিল হুসনা, তাদের পুরস্কার তো আছে কার কাছে? জোরে বলেন, যারা ঈমানদার তাদের পুরস্কার কার কাছে? আর একটু জোরে বলতে হবে, কার কাছে? পিছনের ব্যক্তিরা বলে না, জোরে বলেন, মুসলমানদের ঈমানদারদের পুরস্কার কার কাছে? ওয়াসানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। যুলকারনাইন ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, যারা ঈমানদার তাদের সঙ্গে আমি সহজ সরল ব্যবহার করব, তাদের সঙ্গে আমি কঠিন ব্যবহার করব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সুম্মা আতবা সাবাবা। অতঃপর যুলকারনাইন আরেকটা রাস্তা ধরিয়া আরেকটা পথ ধরিয়া সামনের দিকে আগাইতে শুরু করে দেন। পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পয়গম্বর বন্ধু আমার, হাত্তা ইযা বালাগা মাতলিআ শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। এবার যুলকারনাইন আরেকটি পথ ধরিয়া হাঁটতে হাঁটতে পূর্ব গগন পর্যন্ত চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন, বালাগা মাতলিআ শামসি, সূর্যটা উদিত হচ্ছে। জোরে বলেন না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জোর নাই, সূর্যটা উদিত হচ্ছে। ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম, আর সেই জায়গায় গিয়ে দেখলেন এমন একটা গোত্রের সঙ্গে দেখা হয়, এমন একটা কওমের সঙ্গে দেখা হয়, এমন একটা জাতির সঙ্গে দেখা হয় যেই জায়গায় সূর্য উদিত হয়, সেই জায়গায় যুলকারনাইনের সঙ্গে এমন একটা জাতির সঙ্গে দেখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। সূর্যটা উদিত হচ্ছে ঠিক এই সময়ে ওই জায়গায় যেই কওমের লোকজনরা আছে, সূর্যের তাপ আমাদের কাছে যখন লাগে চৈত্র মাসে মাথার উপরে যখন তাপ লাগে, বাবা কম লাগে না বেশি লাগে? কম লাগে না বেশি লাগে? যেই জায়গায় সূর্যটা উঠছে, যেই জায়গায় সূর্যটা উদিত হচ্ছে এই জায়গায়, তাহলে সূর্যের তাপ কম হবে না বেশি হবে? আর একটু জোরে বলেন, কম হবে না বেশি হবে? 9,30,000 বর্গ মাইল দূরে আছে সূর্য, এত দূরত্ব থাকার পরেও যদি আমাদের এত হিট লাগে, এত তাপ লাগে, যেই জায়গায় সূর্যটা উদিত হয় সেই জায়গায় মানুষ যারা আছে তাদের তাপ লাগবে কি লাগবে না? বেশি লাগবে না কম লাগবে? আর একটু জোরে বলেন, জোর হলো না, আর একটু জোরে হবে? অনেকেই কোথায় বলে না যে হুজুর আপনি বলতে বলতে মরে যান গা, তাও কথা কব না। ও বন্ধুরে আমার, আল্লাহ তাআলা বলেন, যেই জায়গায় সূর্যটা উদিত হয় এই জায়গায় যুলকারনাইনের সঙ্গে যেই গোত্রের লোকের দেখা হয়, এই গোত্রের লোক এবং সূর্য উদিত হওয়া মাঝখানে আমি আল্লাহ মিন দুনিহা সিতরা একটা পর্দারও ব্যবস্থা করি নাই, অর্থাৎ সূর্য উঠতেছে ডাইরেক্টলি ভাবে সূর্যের তাপ ওই ব্যক্তিদের মাথা এবং শরীরে লাগে। কাজালিকা ওয়াকাদ আহাদনা বিমা লাদাইহি খুবরা। যুলকারনাইন, এই খবরটা, এই সংবাদটা, এই তথ্যটা আমি তোমাকে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে পূর্ব গগন পর্যন্ত নিয়ে আসলাম। সুম্মা আতবা সাবাবা, দীর্ঘ সময় আলোচনা করব না, এরপরে আবার যুলকারনাইন আরেকটি পথ ধরলেন, 3 নম্বর পথ। এবার দুইটা পথ হয়ে গেল, প্রথম যেই পথ ধরেছিলেন কোথায় গেলেন? উনি পশ্চিম গগনে যেখানে সূর্যটা অস্তমিত যায়। দ্বিতীয় যেই পথ ধরেছিলেন, দ্বিতীয় যেই রাস্তায় যুলকারনাইন হাঁটতে শুরু করে দিয়েছিলেন, কোথায় গিয়েছেন? পূর্ব গগনে।
পূর্ব গগনে যাওয়ার পরে সেখানেও একটা জাতির সঙ্গে দেখা হয়। আল্লাহ তাআলা নিদর্শন হিসাবে সেই জাতিকে সূর্যের তাপ ডাইরেক্টলি ভাবে লাগাচ্ছে, এর পরেও তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করছে। তাফসীরের কিতাবের মধ্যে যেটা বয়ান, তাফসীরের কিতাবের মধ্যে যেটা মুসলমানদের জন্য বোঝানো হয়েছে, ও মুসলমানরা তুমি এর চাইতে বড় কষ্টে তো তুমি নাই, বলেন আছি আমরা। এরা যদি এত কষ্টে থাকার পরেও আল্লাহকে না ভুলে, তুমি তো এর চাইতে হাজার গুণে লক্ষ গুণে আরামে আছো, শান্তিতে আছো। সুতরাং তুমি ওই অবস্থাতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আদায় করো। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ জাহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা, আর একটু আস্তে বলেন ঠিক কিনা। ও মুসলমানরা, যুলকারনাইন এবার তৃতীয় রাস্তা ধরলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাত্তা ইজা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ও বন্ধুরা আমার, যুলকারনাইন এবার এমন একটা জায়গায় গিয়ে বসলেন, ওই জায়গাতেও দেখলেন একটা জাতিকে পাওয়া যায়, ওই জায়গাও একটা কওমের লোকজন বসবাস করে সেই জায়গাতেও। কিন্তু বন্ধুরা আমার, এর আগে যে দুই কওমের কথা শুনলাম, এই কওমটা একটু আলাদা। এই কওমের, এই কওমের লোকেরা যুলকারনাইনকে দেখেছে, চিনেছে, সে একজন মানুষ। কিন্তু যুলকারনাইন যেই ভাষা বলে তারা বুঝে না, তাদের ভাষা আলহামদুলিল্লাহ। সেখানে গিয়ে একটা জিনিস দেখলাম, লক্ষ লক্ষ মানুষ, কার কোন ভাষা এটা বোঝা যায় না, কি বলেন ঠিক কি না? বাংলা দিয়ে আপনি যদি অ্যারাবিয়ান পুলিশ যারা আছে এদেরকে বাংলা দিয়ে আপনি 14 গুষ্টি ধুইয়েও যদি নামায় দেন, ওরা বুঝবে না যে আপনি কি বলছেন। আপনারাও যারা আরবি বুঝেন না, ওরা যদি আরবি দিয়ে সারাদিন গালি দেয়, বলেন বোঝার কোনো কায়দা আছে? কায়দা আছে? বিভিন্ন দেশের লোক সেখানে বিরাজমান, হজের মৌসুমে আসে, কে কোন ভাষায় কথা বলছে শুধু মুখের দিকে তাকিয়ে থাকা, আমরাও বুঝি না। এই যে তওয়াফের সময় অনেকেই ছোট ছোট বই নিয়ে তওয়াফ করছে, কিন্তু পড়ছে, আমি লেখার দিকে তাকাইলাম কি হাবিজাবি, মানে এমন তেমন করে লেখা আছে। এগুলো আমাদের বাংলাদেশে যারা এই যে 3 বছর 4 বছরের মাসুম বাচ্চারা আছে না, এরা কি লেখাপড়া জানে? এরা তো লেখাপড়া জানে না, এরা কি বলে আব্বু একটা খাতা দাও, একটা কলম দাও, কলম খাতা নিয়ে সে সমানে শুধু আঁকায়, সোজাভাবে আঁকায় না, টেড়া বাঁকা করে আঁকায়। ওদের লেখা দেখে মনে হয় যে তেরা বাঁকা, কিন্তু তারা পড়ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ, ভাষা বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুলকারনাইন এমন একটা গোত্রের লোকদের কাছে পৌঁছে যায়, এই গোত্রের লোকেরাও যুলকারনাইনের ভাষা বুঝে না, যুলকারনাইনও গোত্রের লোকদের ভাষা বুঝে না। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, ঠিক এমন সময় মানুষ তো ভাষা যদি আপনি নাও বুঝেন, অনেক সময় ইশারা ইঙ্গিতে কিন্তু অনেক কিছু বোঝানো যায়। জোরে বলেন ঠিক কিনা? ইশারা ইঙ্গিতে বোঝানো যায়, তারা ইশারা ইঙ্গিতে বুঝাইতে চাইলেন, কে বুঝাইতে চেয়েছেন সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পালু ইয়া যাল কারনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাআজুজা মুফসিদুনা ফিল আরদ। ও যুলকারনাইন ভাষা বুঝাইতেছে,
আল্লাহ তাআলা এটা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যুলকারনাইন তোমাকে তারা বুঝাইতে চায়, একজন মানুষ যদি বিপদের মধ্যে পড়ে থাকে বাবা, বিপদের পেরেশানির ছাপ কিন্তু তার চেহারার মধ্যে থাকে, জোরে বলেন ঠিক কি না, খুব কষ্টে আছেন, বাবা মারা গিয়েছে বা মা মারা গিয়েছে বা অনেক টাকা আপনার ব্যবসায় লস হয়েছে, আপনার চেহারায় গমগিনের ছাপ দেখা যায়, পেরেশানির ছাপ দেখা যায়। যুলকারনাইন মানুষ হিসাবে এতটুকু বুঝলেন যে এই গোত্রের লোকদের চেহারার দিকে তাকাইলে বড় পেরেশানির ছাপ দেখা যায়। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন ইলহামের মাধ্যমে, যুলকারনাইন শোনো, ইন্না ইয়াজুজা ওয়া মাআজুজা মুফসিদুনা ফিল আরদ, এই গোত্রের লোকদের কাছে ইয়াজুজ এবং মাজুজ এরা এসে তাদের দলবল সঙ্গে নিয়ে এসে এই জায়গায় তাদের উপরে জুলুম আর অত্যাচার চালায়। এই জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য ফাহাল না জাআলু লাকা খরজান আলা আন তাজাল বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। ও যুলকারনাইন শোনো, শোনো খুব খেয়াল করে শোনো না যুলকারনাইন, এই লোকেরা তোমাকে বুঝাইতে চায় ইয়াজুজ এবং মাজুজ থেকে তারা মুক্তি পেতে চায়, তাদের জুলুমের হাত থেকে তারা মুক্তি পেতে চায়। এই অনেক সময় দেখা যায় আমরা যারা মুমিন আছি ইসলামের কাজ করতে গিয়ে অনেক সময় বাধা চলে আসে, অনেক সময় জুলুম আর অত্যাচার চলে আসে। মুসলমান যে জায়গায় বাংলাদেশে প্রায় 95% মানুষ মুসলমান হিসেবে আছে অথবা 90% মানুষ মুসলমান হিসেবে আছে, এই জায়গায় ইবাদত করার মধ্যেও কিন্তু মুসলমানরা অনেক সময় শান্তি পায় না, জোরে বলেন ঠিক কি না। এই তো কয়েকদিন আগের ঘটনা, রাজশাহীর ঘটনা, রাজশাহীর ঘটনা বলছি, আমাদের রাজশাহী ছাড়া অন্য জায়গার ঘটনা বলছি না। হিন্দুরা কয়েকদিন আগে যে পূজা করলো, এই পূজার সময় এশার নামাজের সময় হিন্দুরা গান বাজাইতেছিল, মুসলমান মুসল্লিরা যাওয়ার সময় শুধু বলে বাবা শোনো এখন মুসলমানদের নামাজ হবে, তোমরা সাউন্ডটা একটু কম দাও অথবা একটু বন্ধ রাখো, নামাজের পরে আবারও চালু করো। এই এতটুকু কথা বলার কারণে এটা কি মুসলমান কোনো অপরাধের কথা বলেছে নাকি? জোরে বলেন বলেছে, অপরাধের কথা বলে নাই। যে রাষ্ট্রের মধ্যে 90% মানুষ মুসলমান সেই রাষ্ট্রের মধ্যে ইসলামের কথা এতটুকু বলার কারণে যেটা অপরাধ হয় নাই, এতটুকু বলার কারণে পরে হিন্দু কিছু পুলিশরা সহ হিন্দুরা সহ মুসলমানদের উপরে নামাজের সময় আক্রমণ করে বসেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিভাবে আপনি ঈমান নিয়ে বসবাস করবেন? আমি সেই দিকে যাব না, ওই দিকে বড় বেকায়দা রাস্তা। আমি এতটুকু শুধু বলি, ইয়াজুজ এবং মাজুজের জুলুমের হাত থেকে বাঁচার জন্য যুলকারনাইনের কাছে গোত্রের লোকেরা এবার আবেদন জানাচ্ছে, আন্নাত্তাখিজা মিন দুনিহিম আলা আন তাজআল বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। ও যুলকারনাইন, তুমি যদি আমাদের থেকে কিছু টাকা পয়সাও নিয়ে যদি তুমি আমাদেরকে একটু উপকার করতে পারো, কি উপকার করব? যুলকারনাইন কে আল্লাহ তাআলা বলে দিলেন, গোত্রের লোকেরা তোমাকে বুঝাইতে চায় রে যুলকারনাইন, ক্বালা মা মাক্কাননি ফিহি রাব্বি খাইরুন ফাঈনুনি বিকুওয়াতিন আজআল বাইনানা ওয়া বাইনাহুম রাদমা। ও যুলকারনাইন, তুমি যদি কিছু টাকা পয়সা নিয়ে আমাদেরকে উপকার করতে চাও তবু একটু উপকার করো। যুলকারনাইন ডাক দিয়ে বলে, না না, আমি টাকা পয়সা নিয়ে তোমাদেরকে উপকার করতে চাই না, কলা মা মাক্কাননি ফিহি রব্বি খায়র, বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাকে অনেক অনেক ভালো রেখেছেন, হাসানা রেখেছেন, উত্তম অবস্থায় রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের থেকে টাকা পয়সা নিয়ে তোমাদের উপকার করতে চাই না, যুলকারনাইন বললেন, বিকুওয়াত, আমি তোমাদের থেকে শুধু চাই শক্তি, তোমরা পারিশ্রমিক দিতে পারবা কিনা? তারা বলল, হ্যাঁ আমরা রাজি আছি, বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা,
একে অপরের সঙ্গে কথা যখন শেষ হয়ে গেল, হযরতে যুলকারনাইন এবার তাদেরকে ডাক দিয়ে বললেন, আতুনি জুবারাল হাদিদ, আমি তোমাদেরকে সাহায্য করতে চাই, আমি তোমাদেরকে আমি হেল্প করতে চাই, তবে হ্যাঁ তোমরা একটা জিনিস নিয়ে আসতে হবে প্রথমে, আর সেটাই হলো লোহার রড গুলো তোমরা নিয়ে আসো। হাত্তা ইজা সাওয়াম বাইনা সাদাফাইনি ক্বালা আনফুখু হাত্তা ইজা জালাহু নারা, যুলকারনাইন যেই জায়গায় গেলেন সেই জায়গাটা ছিল দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা। এই জায়গায় যুলকারনাইন রড চাইলেন, রড দিয়ে কিভাবে হেল্প করবেন, কিভাবে উপকার করবেন, এটা আমরা একটু পরে শুনবো। তিন নাম্বার প্রশ্ন যেটা ছিল এটা হলো রূহ কি, এই প্রশ্নের উত্তর আমরা কোরআন থেকে দিব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।